রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাম রাসুল্ল বাবা আজ সম্মানিত দিন এবার জানতেছিলেন যে মানুষদেরকে যখন জিন্নতে আক্রমণ করে এগুলা থেকে পরিত্রাণের উপায় কি প্রথম কথা হচ্ছে সময় যদি ভাই নিবাই জাতির ক্ষতি করতে পারে এটা আমরা কোরআন এবং হাদিস দ্বারাই বুঝতে পারি তাই এর জন্য আমাদের ভেকায়া জরুরি ভেকায় অর্থ হচ্ছে হেফাজতে থাকার জন্য কিছু ব্যবস্থা আর হেফাজতে থাকার জন্য অনেক ব্যবস্থা কোরআন সুনতে বর্ণিত আছে প্রাথমিক আমি আপনাকে বলি যেই মানুষ আক্রান্ত হবে তো তার জন্য কিছু ব্যবস্থা আছে আর যখন মানুষ আলহামদুলিল্লাহ সুস্থ আছে তখনও জিন্নাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমল করা চাই কোরআনে আয়াত আল্লাহ তাআলা তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইম্মা কামিনা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু আলিম যখন আপনাকে শয়তান কোনো ধরনের অনিষ্ট পৌঁছাইতে চায় বা আক্রমণ করতে চায় তখন আপনি আল্লাহ তাবার তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী তাই এখানে আমাদের জন্য জোর হচ্ছে সব সময় আল্লাহ তাবরকতাল নিকটে শয়তানের অনিষ্ট থেকে জিন্নাতের অনিষ্ট থেকে আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করা আর এখানে শয়তানের কারণে মানুষ অনেক বিপদেরও সম্মুখীন হয় যেমন জগড়া জাতি হয় অনেক কিছুই হয় একটা রাওয়ায়েত সালমান বিন শরদ্দে থেকে বোখারি এবং মুসলিম রাওয়ায়েত আনারা রাজুল আইনি ইস্তাব্বা ইনদাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হাত্ত হামারা দুই ব্যক্তি একে অপরকে গালিগালাজ করতেছিল নবীর সাল্লাল্লাহু আলাইহি আর তাদের একজনের চেহারা একেবারে লাল বর্ণ ধারণ করলো ফাক্বালা সাল্লাল্লাহু আলাইহি ইন্নী লা আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাবা анহুমা ইয়াজিদ আমি আমার একটা কালিমা জানি যদি নাকে তারা সেটা পড়ে সে এই কালিমা পড়ে তাহলে তার থেকে এটা চলে যাবে যেটা সে এখন অনুভব করছে অর্থাৎ অত্যন্ত সে রাগান্বিত অবস্থায় শয়তানের পক্ষ থেকে আর রাসুল সালুসলাম বললেন সেটা হচ্ছে আউজ্লাহ রাজিম আমি আল্লাহ তাবল নিকটে বিচারিত শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি তাইলে এখানে রাগের মাত্রা বেড়ে যাওয়া এটাও কিন্তু শয়তানের প্রচলনার মধ্যে হয়ে থাকে এই জন্য আল্লাহ রাসুল শিক্ষা দিলেন তার থেকে বেকায়া হিসেবে আউজবিল্লাহ হিমিনে সেইটা নজিম এছাড়া আমাদের জন্য জরুরি হচ্ছে মফেজা তাইন অর্থাৎ সুরে ফালাক সুরাই নাচ পড়া তিরমিজি নাসাই ইবনে মাজা এই সকল হাদিস হাদিসগঞ্জের সহিষ্ণুতে বর্ণিত আবু সাইদ কুদিরুদ্দিন লাউ তালানু থেকে তিনি বলেন কানা রাসুল্লাহ সাল্লাহ ইসাল্লামা

তেমনি আমরা জানি আয়েতুল কুসির ফজিলত যেটা সহি তিন হাজার একশো এক নম্বর হাদিসের মধ্যে আসা ভোরদিয়ালত লোক থেকে যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে তিনি রাত্রিতে সৎকার মাল ফাহারা দিতেছিলেন শয়তান আইসা ওনাকে অনেক কিছুই করলো তিন দিন যাবৎ পরবর্তীতে বোঝা গেল শয়তানই বলে দিল যদি নাকি কেউ আয়াতুল কুসি পড়ে তাহলে আর শয়তান সেখানে কি করতে পারবে না কোনো আক্রান্ত করতে পারবে না তো রাসুদুল সাল্লাম ঘটনা শোনার পরে বললেন সে মৃত্যু কিন্তু কথাটা তার সত্য আসিল ফা নবামা আমা ইনাহুয়া কাজু সাল্লাম বললেন আবহাওয়ার কথা শোনার পরে এ কথা যেটা বলছে কথাটা সত্য যা যে আয়তিক পড়লে শয়তানে আর কোনো ধরনের আক্রান্ত করতে পারবে না এ কথা সত্য ওয়াহুয়া কাজুব যদিও নাকি সে মহামিথ্যাবাদী যা কার শতান সে ছিল কে শৈতান আর হাদিসের মধ্যে আছে সহি মুসলিমের সাতশত আশি নম্বর হাদিস আবু রি আল্লাহ তালু থেকে রাসুজ সসুল আশাদ করুন তাজা আলু বইয়ু তাকে বেরা তোমরা তোমাদের কবরস্থান গড়গুলোকে কবরস্থান বানাবে না বাই তিলা দিতু তুক রফি হতুল বাকারা যেই ঘরে বাকারা ফাড়া হয় সেই ঘরে প্রবেশ করতে শয়তানে কি করে ঘৃণা করে তো শৈতানের ঘৃণা হওয়ার তাই উচিত এমন আমল আমাদের করা চাই তারপরে সুরে বাঁকেরা শেষ দুই আয়াত সম্পর্কেও হাদিসের মধ্যে আছে আবু সাইদ আলারের জেলা তরফ থেকে তিনি বলেন রাসুল তাহু বোখারি এবং মুসলিমের রায়ত যে ব্যক্তি সুরা বাকেরা শেষ দুই আয়তে পড়বে তো এই দুই আয়তার জন্য যথেষ্ট হবে যথেষ্ট অনেক কিছুই হইতে পারে তাহার দুজনে যথেষ্ট হইতে পারে বা ক্ষয়ক্ষতি থেকে ডিঙ্গুতের বিভিন্ন ধরনের খারাপ সংস্পর্শ থেকে এই দুই আয়াত যথেষ্ট হতে পারে নোমানিব নি বার্ষিকাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল সোল্লা লাল সংশোধ করেন আল্লাহ তাবাকা তালাল্লাহ কাতাবা কিতাবান কাবালা ইয়াক লুকা সমাহত বি আলফে আম অর্থাৎ দুই হাজার বছর আগে 58 জুমিনিন বছর আগে আল-তালাক কিতাব লিখছেন তো এখানে আনজালামিনহু আয়াতাইনি দুটা আয়াতা থেকে ওরwidetildeন করছেন খতমা বিহা সূরা আল-বাকারা দাদদারায় সূরা বাকারা উনি কি করেন শেষ করেন ওয়ালা আনে ফি দারি ثلاثه লাইালিন জায়গাটা তিন রাত অর্থাৎ তিন দিন বা তিন রাত পড়বে তাইলে ফায়াকির বিহা সৈতান তাইলে এখানে লাইক্রানে ফি দাঁড়ি সালা লিন ফায়াকির হা যে ঘরে এই বাকারা বাকুই ছড়া হবে কোনো ঘরের মধ্যে লাগে তিন দিন বা তিন রাত সেখানে আর শয়তান অবস্থান করতে পারবে না তিন বিজির মতো হাতিসটা নাসির উদ্দুরালয় সহিসি বলে করছেন এছাড়া লাইল হাজি আল্লাহ আহদাউল্লাহ সাদি কালাউল রাহুল মুরকুর রাহুল আহমদ হু আল কলি সাহিম কাদির একশোবার ফললে আবু হাজি আল্লাহ তালু হাদিস এ হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে রাসুল সরস্ত মেসাদ করেন যে ব্যক্তি এই কালেমে তার হয়তো একশোবার ফরবে তাহলে তার অনেকগুলা ফজিলতের মধ্যে একটা ফজিলত হচ্ছে কানাত লাহু আদলু আসে কাব অর্থাৎ দশটা গোলাম আদাত করা সব হবে কুতিবা লাহু মিয়াতু হাসানা 160 নেকি লেখা হবে মুহিয়াত আনহু মিয়াতু ইয়া 160 গুনা ক্ষমা করা হবে ওয়াকানাত লাহু হিরজামিনাশ শাইতানে ইয়াউমি যালিকা তায়ুমসিয়া এই দিন যদি থেকে সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে তাকে রক্ষা করবেন ওয়ালাম ইয়াতী আহাদুন আফযালা মিম্মা জাআ আহাদুন আমিলা আক্ষরা মিন যালিকা এই দিন এ থেকে বেশি স্বভাবে অধিকারী কেউ হইতে পারে না তবে ওই হইতে পারে যে এই থেকে বেশিটা করবে বোখারির এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে এভাবে শয়তান করে আজানের শব্দ শুনলে আমরা জানি ইবনে আবি সালেহ তিনি বলেন অল আল সালানি আবি ইলা বনি হারসা আমাকে আমার পিতা বনি হারসা দিকে ফাটালেন ওয়ামাই লানা আও সাহেবুলা فناداه مناد من هايت باسمه وأشرف الذي معي الهايت فلم ير شيئا فذكرت ذلك لأبي فقال لو شعرت أنك تلقى هذا لم أنك تلقى هذا لم أرسلك ولكن إذا سمعت صوتا فنادي بالصلاة. إيش كتبت كوردونه এক সময় উনার ফিতে উনাকে এক জায়গাতে পাঠাইছিল উনি একটা আওয়াজ শুনলেন কাউকে দেখলেন না পরবর্তীতে আসি বললেন যে এই ধরনের পরিস্থিতি তুমি বলো আমি যদি জানতাম আমি তোমাকে এভাবে না তারপর উনি বলে দিল আমি রাসুলসাল্লাম থেকে একটা আমল শুনলাম যে সেটা হচ্ছে যে কি তুমি আজান দিয়ে দিবে কোন ধরনের ভয়ঙ্কর কিছু দেখলে আজান দিয়ে দিবে ফাইনাল স্বামী তো আবাহাদি আল্লাহ আনহু ইউহাদু রাসুল্লাহ সাল্লামা তিনি বলেন আল্লাহ আল্লাহাল থেকে আমি জানি আমি শুনছি আবু তাআলা বলেন নবী ارشاد করেন ইন্না ওয়ালাহু খুসাস যখন আজান দেওয়া হয় শয়তান পিছনের রাস্তা দিয়ে বাড়িতে ভাগে হাদিসটি সহিহ মুসলিমের 389 উনানব্বই নম্বর হাদিস তাইলে আজানের মাধ্যমে শয়তান ভাগে তাইলে জিন যাদেরকে আক্রান্ত করে তারা অবশ্যই আজান অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এভাবে যাদের জীবনে আক্রান্ত হবে আরও অনেকগুলা আমাল আছে এদের মধ্যে একটা আমাল থাকবে ওয়াই যা কোরাতাল কোরআনা জাল না বাই না কাওয়া বাই নালা জি নালা মিনুনেবিলাক হয়ে যায় বা মাস্তুরা অর্থাৎ কোরান তালাবতের মাধ্যমে শয়তান থেকে দূরে থাকা যায় কোরানে বলা হইতেছে যখন আপনি কোরান তালবাদ কেন আপনার মাঝখানে এবং যারা যে ইমানদার না বেইমান যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তাদের মাঝামাঝি একটা ফর্দা তৈরি হয়ে যায় সুবাহান আল্লাহ বেয়াম তাই যখন নাকি কোরআন তালাবাদ করবে তখন ওই ব্যক্তি যে সাথে আর সয়তান আসতে পারবে না তাই আমাদের দুটোই করা উচিত যারা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি আমরা এই সমস্ত বিষয়গুলো আমল করি যেন আল্লাহ তালা সরকার সয়তানের সর্ব অনিশ্চিত আমাদেরকে হেফাজত করে আর যারা আক্রান্ত অবস্থায় আছে তাদের জন্য এই আমলগুলো আমরা করতে পারি হে যদি নাকি এতটুকু হুঁশ জ্ঞান থাকে তাহলে নিজে সুরাতুল সুরাতুল নাস পড়তে থাকবে যত বেশি পারে থাকবে তারপর আয়তুল কুস্তি পড়তে থাকবে কোরআন এমনি ফুরতে থাকবে এগুলো ফোর থাকবে এগুলো যদি নাকি নিজে ফড়ার সেরকম যোগ্যতা না থাকে বা উনি বৃহস হয়ে যায় তবে অন্যেরা এগুলা ফড়ে তাকে জানবুক করবে রুকে যাই সের ইয়ে সরে জানফুক এগুলোর মাধ্যমে করবে সুরভ হাতের মাধ্যমে করবে আইডেল কুরসি বা এই সমস্ত দোয়া শাইতানির রাজিম বা আউজ বি কালিমাতিল্লাহামাতি খালাক এগুলোর মাধ্যমে কি করবে ঝাড় করতে থাকবে যে পর্যন্ত না শয়তান দূর হয় জিন দূর হয় এই জন্যে আমাদের দেশে অনেক কি আছে না জায়েজ নিয়ে করে এগুলা করা যাবে না বরং পাকের উপরে বিশ্বাস এবং উপরে বিশ্বাস রেখে লুকিয়ে আসর এই জার ফুক করতে থাকবে যে যতটুকু জানে কোরআন এবং বাংলাতে দোয়া করিও আল্লাহ এই শয়তান শয়তান থেকে থেকে এবং পারে জন্য আলম হুজুর অনেক কিছু আমাদের দেশে করা হয় টাকা পয়সা খরচ করা হয় আসলে বিষয়টা এত জটিল না এটা হচ্ছে প্রত্যেকে নিজের তা নিজে ফাইলে ভালো না হলেও অসুস্থ বেশি হয়ে গেলে আশেপাশের লোক যারা আছে তারা এগুলা করে দিবে যার হুক দিবে